Assalamu alaikum wa rahmatullah. Hello viewers. আপনি একজন ব্যবসায়ী, আপনি পণ্য উৎপাদন করেন, কিন্তু আপনার পণ্য সেল হচ্ছে না সঠিক প্রচারের অভাবে। তো আপনি বর্তমান সময়ে ফেসবুকে কুঠি কুঠি দর্শক, এখন আর আগের মতো দর্শকরা টিভি দেখে না যে আপনি টিভিতে অ্যাড দিয়ে আপনার পণ্যের প্রচার করবেন। আসলে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, টিভি এখন মানুষ দেখতে চায় না, টিভি একটা একগুয়েমি নিউজ প্রচার করে, যার কারণে মুষ্টিময় সামান্য কিছু লোকে টিভি এখন টিভি দেখে, অন্যরা আসলে টিভি দেখতে এতটা ইন্টারেস্টেড না। যাই হোক, আপনি বুঝতে পারতেছেন আমি কেন বলতেছি, মানুষ কেন টিভি দেখতে চায় না। আপনি নিজেও জানেন সামাজিকভাবে আমরা আসলে একটু অন্যরকম মন মানসিকতার মাধ্যমে আসি, বিদায় রাষ্ট্রীয় নিয়মকানুনের মাধ্যমে, যার কারণে সংবাদদাতারা ভালো সংবাদ পরিবেশন করতে পারতেছে না। এই কারণে মানুষ এখন টিভির প্রতি অনেকটা বিমুখ হয়ে গেছে। তো সেজন্য আসলে এখন মানুষ ফেসবুক, অনলাইনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ ইউজ করতেছে, অ্যাভেলেবেল কোটি কোটি মানুষ ইউজ করতেছে। আমাদের দেশেও কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করে, কেউ ফেসবুক ইউজ করে, কেউ ইনস্টাগ্রাম ইউজ করে, কেউ টুইটার ইউজ করে, কেউ লিঙ্কডইন ইউজ করে। তো যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটগুলা, কেউ পিন্টারেস্ট ইউজ করে, সাইটগুলো আছে, আমার সকল সোশ্যাল মিডিয়া সাইটে আমার প্রোফাইল খুব ভালোভাবে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো যাই হোক, আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সির আসলে একটি বৈশিষ্ট্য হলো সঠিকভাবে একজন ক্লায়েন্টকে বুঝিয়ে তাকে ইন্ট্রোডিউস করা, আর সে ইন্ট্রোডিউস হবে শুধু ক্লায়েন্টের ব্যবসায়িক প্রতিষ্ঠা লাভের জন্য। আপনার পণ্যটা যথাযথভাবে হয়তো বা সেল করতে পারছেন না বা সেল হচ্ছে না, এটা হয়তো সব দর্শকদের কাছে যায় এখনও পৌঁছে নেই। আপনি ইচ্ছা করলে আপনি দর্শকদের কাছে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বর্তমান সময়ে আপনি যে ডিজিটাল অনলাইন সার্ভিস আছে, সেই ডিজিটাল অনলাইন সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পণ্যটা আপনি দর্শকদের কাছে পৌঁছাতে পারেন খুব সহজে এবং স্বল্প খরচে। তো আমি বলবো আপনাকে, আপনি অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে আশা করি আপনি কিছুটা অবগত আছেন, হয়তো পুরোটা না, কেউ কেউ আবার ভালোভাবেও অবগত আছেন। তো যাই হোক, আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনার পণ্যটা প্রচার করার জন্য, আপনার এত কষ্টের উৎপাদিত ব্যবসায়িক পণ্যটা প্রচারের অভাবে যথাযথভাবে সেল হচ্ছে না, বিক্রি হচ্ছে না, সেজন্য আপনি ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেজন্য আমি আপনাকে সাজেস্ট করব, আপনি অনলাইনের মাধ্যমে আপনার পণ্যটা প্রচার করুন। প্রচার করলে অনলাইনে যারা থাকে সবসময় কন্টিনিউ 24 ঘন্টা অনলাইনে, লক্ষ লক্ষ মানুষ অনলাইন ইউজ করে, কোটি কোটি মানুষ অনলাইন ইউজ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে এসে, তো আপনি সেই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে যদি আপনি আপনার প্রোডাক্টটা বুস্ট করেন বা ফেড ক্যাম্পেইন করে আপনি রাখেন, আপনার পণ্য অবশ্যই সেল হবে এবং অবশ্যই আপনার পণ্য দর্শকদের কাছে যায় পৌঁছবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। অন্তত বিশেষ করে আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাজের গুণগত মান হলো এটা, এইভাবে আমি সকল দর্শকের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। ইতিমধ্যে আমি আরও অনেক অ্যাড করেছি, যাই হোক, অনেক কোম্পানির অ্যাড করেছি, বিদেশি কোম্পানির অ্যাড করেছি। সেক্ষেত্রে আপনারা যারা দেশি দেশে আছেন, আপনারাও চাইলে আমাকে দিয়ে আপনাদের অন্য অ্যাড করাতে পারেন এবং ফেড ক্যাম্পেইন করাতে পারেন বিভিন্ন অ্যানাদার সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনার ভালো লাগে, আপনি বা আপনার ট্রাফিক ওখানে আসে বা আপনার গ্রাহক সে ওই সব সুস্থ সোশ্যাল মিডিয়া আসে, আপনি বুঝতে পারতেছেন, সেখানে আমি আপনার একটা ক্রিয়েট করে দেব নিশ্চিন্তে। আপনি এবং ভালো ফেস হোক, প্রোফাইল হোক, ভালোভাবে সেট আপ দিয়ে একটা যদি রান করানো না যায় তাহলে আপনার কোনো লাভ হবে না। তো অহেতুক ভুয়ামি বুস্টের মাধ্যমে যাইয়া আপনি প্রতারিত হবেন না, কারণ এগুলো আসলে অনলাইনটা সবাই সব কিছু বোঝে না। তো আমি আপনাকে যেটা সাজেস্ট করব, আপনি একজন সঠিক ডিজিটাল মার্কেটারের কাছে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট পণ্যটা প্রচার করার চেষ্টা করবেন, সেটা ফেসবুক বুস্টের মাধ্যমে হোক, ফেসবুক ফেড অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে হোক, গুগল
পেইড অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে হোক, টুইটার ক্যাম্পেইনের মাধ্যমে হোক, লিঙ্কডইন ক্যাম্পেইনের মাধ্যমে হোক, বা অ্যানাদার যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সাইডে ক্যাম্পেইন করে আমি আপনার প্রোডাক্ট পণ্যটা আমি অ্যাড করব এবং লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে সেটা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। আপনি শুধু আমাকে আপনার প্রোডাক্ট আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমার সাথে কথা বলুন, একদম স্বল্প খরচে আমি আপনাকে আপনার পণ্য প্রচার করে দেব, সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি চাইলে ফেসবুক পেজ থেকে করতে পারেন, আপনি চাইলে গুগল থেকে, গুগল অ্যাডসেন্স থেকে করতে পারেন, আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে আপনার প্রোডাক্টটা আমি অ্যাড করিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি নিশ্চিত থাকুন আপনার পণ্য যথাযথ প্রচার হবে এবং আপনার সেল বাড়বে, আপনার ব্যবসা বাড়বে, আস ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই বাড়তে হবে, বাড়বে। তো যাই হোক, আপনি আর দেরি না করে দয়া করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইয়ে থাকবে, আপনার ইমেল থাকবে, নাম্বার থাকবে, আপনি কাইন্ডলি যোগাযোগ করেন। যোগাযোগ করলে আমার সাথে কথা বলুন, কথা বললে আমি আপনাকে কীভাবে কী প্রক্রিয়া করতে হবে সেই প্রক্রিয়াটা আমি আপনাকে বুঝিয়ে দেবো, আপনি যদি বুঝতে না পারেন। আর যদি আপনি বুঝে থাকেন আমাকে যে প্রক্রিয়া করতে বলবেন আমি সেই প্রক্রিয়ায় আপনার অ্যাড রান করিয়ে দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।